শিক্ষা বিজ্ঞানে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যে বন্ধুত্ব সুলভ সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে শুক্রবার তেলিয়ামোড় একটি বেসরকারি স্কুলের ঘটনা শিক্ষা বিজ্ঞানের সেই সংজ্ঞাটিকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। তেলিয়ামোড় আনন্দমার্গ হাই স্কুলের একজন শিক্ষক কর্তৃক ওই স্কুলেরই সপ্তম শ্রেণী পড়ুয়া আরিয়ান রায় নামে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। ঘটনার বিবরণে ছাত্রটি জানিয়েছে, কিছুদিন স্কুলে অনুপস্থিত থাকার ফলে স্কুলের কিছু পড়া পায়নি সে। ফলে শুক্রবার বিদ্যালয়ে যাওয়ার পর তার সহপাঠীদের কাছ থেকে ওই পড়াটি সংগ্রহ করতে চায় সে। এই ব্যাপারটি স্যারের নজরে আসতে আরিয়ানকে ডেকে এনে অন্য এক ছাত্রকে দিয়ে দৈহিক আক্রমণ করায় রাকেশ দাস নামে ওই শিক্ষক। পরবর্তী সময় স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তার মাথায় ও কানে অসম্ভব ব্যথা শুরু হলে পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদে স্কুলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরিবারের লোকজনদের জানায় আরিয়ান। আরিয়ানের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। রাকেশ দাস কোন স্কুল? আমি একজনে দিছি রুটটি কালেকশন করতো আমার থেকে কালেকশন করতো সে কালেকশন করতো সে আমি মানে স্যার আমার দাঁড় করেছে একশো হ্যাঁ লেগেছে একশো ফুলোরা লেখছে রুটটি লেখা বেঞ্চ রাখছে খাতারা আমি স্যাররা না কইয়া আমি ব্যাগও ধুয়েছি রুটটি ক্যারে ধুয়েছি এটা স্যার আমার দশটার বেশি থাফড়া মারছে গালো মাথা এখন তোমার কি সমস্যা হয়েছে? মাথা ব্যথা আর কান ব্যথা মাথা ব্যথা কান ব্যথা তো কই আইসো এখন? হসপিটাল। কি নাম তোমার? আরিয়ান রায়। হ্যাঁ আরিয়ান রায়। কোন জায়গায় বাড়ি? নেতাইনগর। এদিকে শনিবার সকালে বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ে আরিয়ানের পরিবারের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করলে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এখন দেখার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।